ভিডিওটা হঠাৎ করতে হলো। সোমাদির একটা কমিউনিটি পোস্ট দেখলাম আমি, তো সেই কমিউনিটি পোস্ট দেখে সোমাদিকে আমি মানে ভিডিওটা করছি। এবং সোমাদিকে, সোমাদি হ্যাঁ, তোমাকে কিছু কথা বলতে চাই এবং কথা বলতে এলাম। কালকে যখন তুমি ভিডিও করে ছেড়েছিলে সুতপাকে নিয়ে স্ট্রাইকের ব্যাপারে, তখন কিন্তু আমি তোমাকে ফার্স্ট কমেন্ট করেছিলাম যে একটা ওইরকম জঘন্য একটা জানোয়ার ছেলে, তাকে তুমি সাপোর্ট করছো, আর ওই MSLরা সুতপাকে স্ট্রাইক দিয়েছে সেটাকেও তুমি সাপোর্ট করছো। তো সেই নিয়ে কিন্তু আমি তোমাকে একটা কমেন্ট করেছিলাম, তো তার বিনিময়ে তুমি বলেছিলে যে না, তুমি যা তোমার যা বলা তাই বলেছিলে। তো তোমাকে প্রথমে বলি, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি, সেটা আমি সবার জন্য ছাড়ছি, কিন্তু সেখানে আমি তোমাকে বলতে চাই না, কারণ তুমি বয়স্ক মানুষ, তোমাকে আমি অতটা অসম্মান করতে চাই না। কিন্তু সেই ভিডিওতে আমি অনেক কিছুই বলেছি, বাট সেটা তুমি গায়ে মেখো না, কারণ বয়স্ক মানুষদেরকে আমরা সম্মান করতে জানি। সেই কারণেই আমি স্পেশালভাবে তোমার জন্য আলাদাভাবে একটা ভিডিও করছি, এই ভিডিওটা, যে তুমি আগে পুরো ব্যাপারটা বুঝবে। হ্যাঁ, তোমরা আগে পুরো ব্যাপারটা বুঝবে, শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য বা কোনো হিংস্রতার একটা প্রতিরূপ হিসাবে না দেখে আগে ব্যাপারটা বুঝবে, জানবে যে কোনটা ঠিক কোনটা ভুল, এটা যেটা ঘটেছে সেটা সত্যি কি না, তারপরে একটা মানুষ সম্পর্কে জাজমেন্ট করো। হুট করে কোনো মানুষ নিয়ে জাজমেন্ট করো না, এটা ভুল হয়, ক্ষতি হয়। তুমি ক্ষমা চেয়েছো, নিঃসন্দেহে তুমি ক্ষমা চেয়েছো, তুমি ভুল বুঝতে পেরেছো, তুমি ক্ষমা চেয়েছো, তার জন্য তোমাকে থ্যাংক ইউ। কিন্তু তোমাকে এই কথাটা বলার আমার খুব দরকার, যে কেউ যদি এরকমভাবে বিনা কারণে না বুঝে না জেনে শুধুমাত্র একটা হিংসাত্মক ভাব নিয়ে, শুধুমাত্র একটা হিংস্র রূপ নিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বা নিজের একটা রাগ, একটা রাগ জ্বালা মেটানো, তার তোমার প্রতি আমার রাগ, সুতরাং তোমার সম্পর্কে কী একটা শুনলাম না শুনলাম তোমাকে নিয়ে ভিডিও করতে বসে গেলাম, সেটা সত্যি হোক আর মিথ্যে হোক, এই জিনিসটা খুব খারাপ। তোমার প্রতি রাগ আমার আছে, ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে যেটা ঘটেছে আগে সেটা আমি পরিষ্কার জানবো, জেনে তারপরে সেই ভিডিওটা করব, তাই নয় কি? সেটা বাঞ্ছনীয়, তাহলে পরবর্তীতে আর ক্ষমা চাইতে হয় না। তো এমন কোনো ভিডিও তোমরা করো না হিংসার বশবর্তী হয়ে, যেটাকে পরবর্তী তোমাদের নিজেদেরকে অনুশোচনায় ভুগতে হয়। যে মানুষটা যে অন্যায় করেইনি, শুধুমাত্র একটা প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্ল্যান, জাস্ট একটা চক্রান্ত চলছে আমাদের এই গ্রুপটাকে, গ্রুপ নাম দিয়েছে, তো আমি সেই গ্রুপের কথাই বলছি, আমাদের এই গ্রুপটাকে, মানে সঞ্জয়, সুতপা, আমি, মুনমুন, সীমা, ওদিকে বিশাখা, আরও যারা গ্রুপ, সবার নাম নিতে পারলাম না, এদেরকে একটা চক্রান্ত ফেলার চেষ্টা করা হচ্ছে অন্য গ্রুপের মধ্যে। হ্যাঁ, তার মধ্যে খেক্সিয়াল হেড, আবার এখন শুনছি কি একজন মোষ উঠেছে, তাকে আমি চিনি না, তার ভিডিও তো কোনো যায়নি, তবে এবার যাবো, দেখবো তার ভিডিও, সেই মোষটার ভিডিও। তো এটা একটা চক্রান্ত চলছে, কিভাবে আমাদেরকে ফ্যাসাদে ফেলবে। হ্যাঁ, যেহেতু MSLদের পা চাটা সব, তাই ওদের পা চাটতে গিয়ে, ওদের কাছের ভেতরে ঢুকতে গিয়ে, ওদের কোলের ভেতরে ঢুকতে গিয়ে চেষ্টা করছে আমাদেরকে কিভাবে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে ফ্যাসাদে ফেলবে। এটা একটা তার নমুনা, আর কিচ্ছু না, এটা শুধুমাত্র একটা ষড়যন্ত্র সুতপাকে বদনাম করার, আর কিচ্ছু না, শুধু সুতপাকে বদনাম করার একটা ষড়যন্ত্র চলছে, আর সেগুলোতে পুরোপুরি ডাহা ফেল হয়ে যাচ্ছে। যে যে করেছে প্রত্যেকেই ফেল হয়ে গেছে, আমাদের বিরুদ্ধে যারা যারা চক্রান্ত করেছে প্রত্যেকেই ভুল প্রমাণিত হয়েছে, মানুষেরা চোখের সামনে দেখেছে। তো কোনো কিছু বলার আগে, কোনো কিছু জাজ করার আগে, কাউকে নিয়ে কোনো ভিডিও করার আগে, কাউকে খারাপ মন্তব্য করার আগে, দয়া করে তার সম্পর্কে পুরোটা জানো, বোঝো, যেটা সত্যি কি মিথ্যে সেটা আগে যাচাই করো, তারপরে তাকে নিয়ে গালাগালি দিতে এসো, এইটুকু বলার, আর কিছু না। কালকে তুমি ভিডিওটা করেছিলে, আর আমি যেহেতু তোমাকে ফার্স্ট কমেন্ট করেছিলাম, তাই আমি এই তোমার, শুধুমাত্র তোমার জন্য, স্পেশালি তোমার জন্য, যেহেতু তুমি ক্ষমাও চেয়েছো, কমিউনিটি পোস্ট করেছো, সেই জন্য স্পেশালভাবে তোমাকেই এই ভিডিওটা আমি করলাম। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও, রাগ করো না, ঠিক আছে? তুমি বড়, তোমাকে যথেষ্ট সম্মান করি, সেই সম্মান নিয়েই আমি কথাগুলো বললাম, কারণ এরপরে আমার যে ভিডিওটা আসবে সেটা কাউকে সম্মান দেওয়ার ভিডিও না। তো তুমিও যেহেতু ভিডিওটা করেছিলে, তা তোমার গায়ে লাগতে পারে, সেই জন্য তোমাকে নিয়ে আলাদাভাবে স্পেশালভাবে ভিডিওটা করলাম, পুরোটা দেখো, আর ওইগুলো তুমি গায়ে মেখো না, এইটুকু তোমাকে বলবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।